আসসালামু আলাইকুম। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তো সত্যি বলেছেন। এক দ্বিপ্রহরের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে বসে তাসবিহ পড়ছিলেন। আবু জাহেল বাইতুল্লাহর আশেপাশে বিনা কারণে ঘোরাফেরা করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বিদ্রূপ করে বলল, কি মুহাম্মদ, নতুন কোনো সংবাদ আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আজ রাতে আমাকে আকাশ ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল। আবু জাহেল আরেকটু ঠাট্টার সুরে জিজ্ঞাসা করল, কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল মুকাদ্দাস। এ কথা শুনে জ্ঞান পাপি আবু জাহেল নির্বাক হয়ে বলল, তাহলে তুমি বলতে চাচ্ছ তুমি কাল রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলে আর সকালেই আমাদের সামনে হাজির হয়েছ? তুমি কি এ কথা সবাইকে বলতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দৃঢ়তার সঙ্গে বললেন, অবশ্যই আমি সবাইকে বলবো। আবু জাহেল তো বেজায় খুশি। সবাইকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথাকে বিদ্রূপাত্মকভাবে বলতে লাগলো। অল্প সময়ে কাবার চারপাশে মানুষের ভিড় পড়ে গেল। একজন আরেকজনের কানে কানে বলতে লাগলো, এ ধরনের কথা তো আগে কখনো শুনিনি। বলে কি এক রাতে বাইতুল মুকাদ্দাস ঘুরে এসেছে? কথাটি তাদের কাছে ছিল একেবারে অবিশ্বাস্য, যেন পাগলের প্রলাপ। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কথা বলতেই পারে না। উপস্থিত জনতার মাঝ থেকে কয়েকজন এ সংবাদ নিয়ে দৌড়ে গেল আবু বকরের কাছে। তাদের ধারণা, এই অবিশ্বাস্য সংবাদ নিশ্চয় আবু বকরও অবিশ্বাস করবে, দু বন্ধুর মাঝে এবার দূরত্ব সৃষ্টি হবেই। এ খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ কথা কি সত্যি মুহাম্মদ বলেছেন? তারা বলল, তাহলে আর বলছি কি, সে না বললে আমরা পেলাম কোথায় এমন আজব কথা? সিদ্দিকে আকবর সাথে সাথে বললেন, মুহাম্মদ যদি এ কথা বলে থাকে তাহলে নিশ্চয় এটি সত্য সংবাদ, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তোমাদের ধারণা ছিল আমি মুহাম্মদের এ সংবাদ বিশ্বাস করব না, আরে আমি তো তার এর চেয়ে আশ্চর্য কথাও বিশ্বাস করি। সকাল সন্ধ্যা তার কাছে আল্লাহর দূত বার্তা নিয়ে আসে, এটা কি এর চেয়ে বিস্ময়কর কথা নয় যা তোমরা জানো না? সে কথা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারলে এ কথা বিশ্বাস করব না কেন? এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার পাশে জমা হওয়া লোকদের বাইতুল মুকাদ্দাসের রাত্রি ভ্রমণের ঘটনা শোনাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথার সাথে তিনি কণ্ঠ মিলিয়ে বলতে লাগল, তিনি সত্য বলেছেন, তিনি সত্য বলেছেন। আর এ কথাগুলো তিনি এমনভাবে জোর দিয়ে বলতে লাগলেন যেন তিনিও এ ভ্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন। আসসালামু আলাইকুম।